আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে রেডি বকনার নামে এক ধরনের প্রতারণা চলতেছে এবং এই প্রতারণার শিকার হচ্ছে বিশেষ করে নতুন খামারি অর্থাৎ এবং হচ্ছে তরুণ সমাজ বা হচ্ছে প্রবাসী ভাইরা যারা কিনা নতুন খামার করতে চাচ্ছেন তারা যারা হচ্ছে প্রতারক চক্র, তারা বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমে বা অনলাইন মিডিয়ার মাধ্যমে একটি নিউজ প্রচার করতেছে বা হচ্ছে প্রতিবেদন দিচ্ছে। সেটি হলো যে এই যে এই ধরনের বকনা বাচ্চাগুলো, আপনারা রেডি বকনা বাচ্চাগুলো কিনুন, এগুলো কিনে সাথে সাথে প্রেগনেন্ট হবে, এই ধরনের একটা লোভনীয় অফার দিয়ে আসলে ক্রেতাদেরকে তারা দেখা যাচ্ছে যে এক ধরনের ধোকার সম্মুখীন করতেছে। তো দেখেন, একটা রেডি বকনা বলতে তারা যেটা বোঝাচ্ছে সেটা হলো বকনার বয়স কম থেকে হলেও মোটামুটি আনুমানিক 20-24 মাসের বয়স। তো এইটা কখনো একটা রেডি বকনা বা আদর্শ বকনার আপনার যে সাইন বা বৈশিষ্ট্য সেটা হতে পারে না। কারণ একটা আদর্শ বকনা যদি আপনি আসলে কিনতে চান তাহলে সেটার বয়স থাকতে হবে 8 থেকে 12 বা সর্বোচ্চ 14 মাস। 14 মাসের উপরে গেলে সেটা আসলে বকনাতেই নিয়ে খুবই সংশয় থাকে। কারণটা হলো এগুলো হচ্ছে অনেকটা রিজেক্টেড বকনা, অনেকে 2 বছরের বকনাগুলো আপনার কাছে বিক্রি করে এবং সেগুলো মূলত হচ্ছে, আমি দুঃখিত আমার প্রচন্ড ঠান্ডা এখনো আছে যার কারণে হচ্ছে মাঝে মধ্যে কাশি আছে। তো যাই হোক, সেই বকনাগুলো আসলে হচ্ছে আপনার রিজেক্টেড এবং এই রিজেক্টেড হওয়া বকনাগুলো আসলে তারা ফেইল করছে বারবার। বিভিন্ন খামারিরা বকনাগুলোকে প্রেগনেন্ট করতে পারে নাই, অনেক চেষ্টা করছে, তো তারা এক সময় কি করে লটে বিক্রি করে দেয় বড় বড় খামারিরা, 10টা 12টা ভালো বকনার সাথে তারা হচ্ছে আপনার এই যে দেখা যায় যে নষ্ট হওয়া বকনাগুলো অর্থাৎ যেগুলো হিট কনসেপ্ট করে না এই বকনাগুলো সেল করে দেয়। আর এই প্রতারক চক্রগুলো সেইগুলো প্রতিবেদন দিয়ে বলে এই যে ধরেন এটা, এটার বডি ওয়েট আছে হচ্ছে আপনার 3 মণ 2 মণ 2.5 মণ, ঠিক আছে, এইটাকে নিবেন আর প্রেগনেন্ট হবে, রেডি বকনা খামারিরা শুরু করেন। আসলে এই ফাঁদে আপনারা পা দিবেন না, আপনারা এগুলো বাদ দিয়ে একেবারে আদর্শ মানে একটা বকনা কিনুন যেটার বয়স হবে 8 থেকে 12 বা 14 মাস সর্বোচ্চ। কারণ আপনারা জানেন যে হলস্টিন ফ্রিজিয়ানের বকনা বাছুরগুলো 12 থেকে 14-16 মাসের মধ্যে ভালো রকমভাবে হিটে আসে। তো আপনি একদম নিজের বাড়িতে রেখে 2 মাস লালন পালন করে আপনি হিট কনসেপ্ট করাবেন, বারবার হিটে আসবে, সেইখান থেকে আপনি প্রেগনেন্ট করার জন্য এআই কর্মীর মাধ্যমে ভালোভাবে আসলে সেইটাকে আপনি বীজ দিয়ে আপনি নিজে লালন পালন করবেন। আপনি কেন দেখা যায় যে আরেকজনের এই প্রতারণার শিকার হবেন যে রেডি বকনার নামে আপনাকে যে বকনা বাছুরটি দিবে দেখবেন যে দামও নিবে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা নিয়ে বা হচ্ছে 80-90-1 লক্ষ টাকা নিয়ে আপনাকে 2 বছরের একটা বকনা বাছুর দিবে যেটা কিনা হয়তো বা রিজেক্টেড। বেশিরভাগ 90% আমরা দেখেছি যে রিজেক্টেড বকনাগুলো থাকে। তো ওই বকনাটা আপনি যদি নেন তাহলে আপনার খামারে দেখা যাবে যে আপনি এনে বারবার ওইটাকে হিটে আসবে, ঠিক আছে, কিন্তু কনসেপ্ট করবে না। তো কনসেপ্ট না করলে তখন আপনাকে লাস্টে কষাই দামে বা হচ্ছে স্লটারিং অর্থাৎ মাংসের দামে আপনাকে বিক্রি করতে হবে। তো আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে একটা বকনা বাচ্চার মাংসের দামে বিক্রি করলে সেইটা আসলে খুব একটা প্রফিট হবে না আপনার। আপনি যে খাওয়াইছেন এতদিন বা হচ্ছে লালন পালন করছেন এটা বৃথা যাবে। আপনি হয়তো বা 90,000 টাকা দিয়ে কিনছেন, দেখবেন বিক্রি করতে হইতেছে মাংসের দামে 80,000 টাকা দিয়ে, কারণ আপনি কিনেছেন হচ্ছে ওটার ভালো দুধ হবে, ভালো বৈশিষ্ট্য দেখে বা হচ্ছে আপনার পার্সেন্টেজ দেখে আপনি কিনেছেন। কিন্তু দেখবেন যে কষাই কিন্তু আপনার ওই বকনা বাছুর পার্সেন্টেজ দেখে কিনবে না, কারণ তার এটা কোনো দেখার মানে বিষয়ই না। সে দেখবে যে কি পরিমাণে ওইটার গোশত হবে বা মাংস হবে, যদি দেখে যে তার মাংসের একটা মানে দাম অনুযায়ী আপনার কাছ থেকে কিনবে। তো এই জন্যই বলি যে এই ভণ্ডদের প্রতারণার ফাঁদে আপনি পা দিবেন না, একেবারে নিট অ্যান্ড ক্লিন মাইন্ড রাখেন, মানে হচ্ছে নিজে একেবারে সতর্ক থাকেন। কারণ এখন অনেকে আছে নিজের ব্যবসার সাথে নতুন যে খামারি বা উদ্যোক্তা আছে তাদের একবার ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে, তাদের মানে ইমোশনটাকে নিয়ে আসলে খেলতেছে। তো আপনাদের উপর একটি অনুরোধ থাকবে যে আপনারা নিজেরা দেখে শুনে একেবারে 8 থেকে 12 বা 14 মাসের বকনা বাছুরগুলো কিনুন বা হচ্ছে ছোট যে ভালো মানের পার্সেন্টেজের বকনা বাছুরগুলো আপনার আশেপাশে খুব জেনে শুনে কিনুন এবং কিনে সেইগুলো 2-1 মাস লালন পালন করেন, অটোমেটিক হিট আসবে।
এবং সেগুলোর থেকে দেখবেন যে ভালো বাচ্চা আপনি পাবেন এবং আপনার সময় নষ্ট হবে না। আর এই রেডিবকটা কিনবেন, দেখবেন যে বারবার খাওয়াচ্ছেন, অনেক ওষুধ যাচ্ছে, হরমোনাল ওষুধ দিচ্ছেন, এআই কর্মী দিতেছে, হচ্ছে ভিটামিন, তারপরে হচ্ছে অনেক টাইপের যে ইনজেকশন করার পরেও আপনার শুধু টাকাই খরচ হবে, লাস্টে আবার কষাই দামে বিক্রি করবেন, কষাই দামে বিক্রি করার ফলে দেখবেন যে ওইখানেও একটা বিরাট লস হইতেছে। তো ওভারঅল আপনার আশা করি যে রেডিবকটার যে প্রতারণার যে ফাঁকটা আছে সেটা আমি আপনাদের মোটামুটি আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে যারা প্রতারক চক্র আছে তাদের মুখোশ উন্মোচন করুন, তাদের হাত থেকে নিজেদের খামারকে, দেশকে, জাতিকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম, স্টে সেফ, স্টে ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ। সিরাজ ডেইরি ফার্মের চ্যানেলটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।